স্বাধীনতার ষোলো বছর পর আবার উত্তপ্ত আমার দেশ, আমার শহর কলকাতা। ৪২-এর মন্বন্তর, ৪৭-এর সাম্প্রদায়িক দাঙ্গা। এখন ভারত পাকিস্তান সীমান্তে বিবাদের সুযোগ নিয়ে আবার পাড়ায় পাড়ায় হিন্দু মুসলমান দাঙ্গা। স্বাধীন ভারতবর্ষ খুনো খুনি দেখতে দেখতে সাবালক হয়েছে। জাতি হিসেবে আমরা টিকে আছি, কারণ মৃত্যু আর নৃশংসতার সঙ্গে ঘর করাটা আমরা ভালোভাবেই আয়ত্ত করেছি। সাপ আর বাঘের সঙ্গে বহুদিন ধরে সহবাস করছি। আমাদের মারে কে? কে খেলবে নাকি? কি রাশিয়ান রুলে, ফায়ার হলে ১০ টাকা ফাইন, না হলে লাভ। ধরো না না। আরে বাবা, আসল গুলি নয়, ব্ল্যাঙ্ক। ডামাডোলের বাজারে সত্যবতী আর খোকাকে কলকাতায় না রাখাটা ভালো বলে তার ভাইয়ের কাছে পাটনায় পাঠানো হয়েছে। ব্যোমকেশের হাতেও কাজ নেই, তাই বাঁটুলকে পাকড়াও করে মাঝে মাঝেই এসব উদ্ভট খেলায় সে মেতে ওঠে। এই দাঙ্গার বাজারে গুলি বোমা সাপ্লাই করা বাঁটুলের কাজ। দ্বিতীয় মহাযুদ্ধের পর মার্কিন সৈন্যরা প্রচুর অস্ত্র জলের দরে বিক্রি করে চলে গেছে। সেই সব মাল কালোবাজার থেকে সংগ্রহ করে বাঁটুলের ব্যবসা। এবারে একটা রাইফেল দিন স্যার, চারপাশে যা চলছে হাতে একটা কিছু থাকা ভালো। সত্যি গুলি চালানোর ব্যাপারটা রক্তে থাকা দরকার বাঁটুল, সেটা আমার বা অজিত কারুরই নেই। আমার বাবা ছিলেন অঙ্কের মাস্টার, আমার দৌড় ওই খেলা অবধি। তুমি ভয় পাচ্ছ কেন? এটা তো তোমার কারবার। কি জানেন তো স্যার, কালোবাজারিতে কেনা গুলি তো ওই দু চারটে আটটির মধ্যে নকলি বেরিয়ে পড়ে, তেমনি দু চারটে নকলির মধ্যে আসলিও বেরিয়ে পড়ে। কোনো মানে হয়? ১০ টাকা ফেরত দাও। নতুন মক্কেল। সত্যবতী চিঠি, মক্কেল হলে ১০ টাকা আরো পাবো। ব্যোমকেশ বাবু আছেন? হ্যাঁ, আপনি আসুন। নমস্কার, আমি ব্যোমকেশ। আমি তাহলে স্যার আজকে? হ্যাঁ, তুমি এসো। বলুন। আমি ননিবালা রায়। একটা ব্যাপারে, মানে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন। কিন্তু ব্যাপারটা তো বলতে হবে, বসুন। বলুন। আমার ছেলে, নিজের ছেলে নয় অবশ্য, আমি ওকে মানুষ করেছি, ওর ভীষণ বিপদ, কিছু লোক ওর ক্ষতি করতে চায়। কত বয়স আপনার ছেলের? ২৮। উনি নিজে এলেন না কেন? আসলে ও তো জানি না যে আমি আপনার কাছে এসেছি, আর তাছাড়া ওই ব্যাপারটাতে না খুব একটা গুরুত্বই দিতে চাইছে না। কিন্তু আমি জানি যে কারা কারা ক্ষতি করতে চায়। ও কেন? ওর চাটুত ভাইরা, মানে ওর বাবার ভাইপো, সম্পত্তির লোভে ওকে মারতে চায়, হুমকি পর্যন্ত দিয়ে গেছে। আপনার স্বামীর এই বিষয়ে কোনো বক্তব্য নেই? না না, উনি আমার স্বামী নন, মানে আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আমি বাচ্চাটাকে মানুষ করি, আর উনি অ্যাডপ্ট করেছেন, দত্তক নিয়েছি। আমি একটা সরকারি হাসপাতালে নার্সে কাজ করতাম। একদিন একই সাঁওতাল মহিলা ম্যাটারনিটি ওয়ার্ডে ভর্তি হয়, বাচ্চা হয়, তারপর মেয়েটি মারা যায়। বাচ্চাটার বাবা আসে না। আসলে মেয়েটি ছিল ওই বাজারি মেয়ে। এইসব ক্ষেত্রে আমরা ওই সরকারি অনাথ আশ্রমে বাচ্চাটাকে পাঠিয়ে দিই। কিন্তু ব্যোমকেশ বাবু, এক্ষেত্রে আমি কেন জানি না পারিনি।
আমি হাসপাতালে বলে বাচ্চাটাকে আমার বাড়িতে নিয়ে আসি। বিয়ে করিনি, একা সংসার। প্রভাত ওর নাম দিয়েছি। বছর তিনেক আগের ঘটনা। শহরে এক ব্যবসায়ী আসে। প্রভাত তখন বাইরের একটা দোকানে বাইন্ডিং এর কাজ করত। কি একটা দরকারে উনি ওই দোকানে বাইন্ডার খুঁজতে আসেন। ওনার নিজের দপ্তরে কিছু কাজের জন্য, মানে বাইন্ডিং এর কিছু কাজের জন্য প্রভাতকে কলকাতায় নিয়ে আসতে চান। অনেক টাকা অফার করে, আমাদের টাকা দরকার, অথচ প্রভাত আমাকে একা ফেলে আসতে চাইনি। আমি ওর যাকে বলে গভর্নেন্স হয়ে কলকাতায় আসি। ভদ্রলোকের নাম অনাদি হালদার, উনি আমাদের দায়িত্ব নেন। প্রভাতকে একটা বইয়ের দোকানও করে দিয়েছেন কলেজ স্ট্রিটে। বউবাজারে একটা নতুন বাড়িও করেছেন, ভালোই চলছিল। কিন্তু জানেন, কয়েকদিন আগে ওনার ভাইপোরা এসে খুব ঝামেলা করে। আসলে ওদের বাবা মারা গেছে, বিষয় আসলে তেমন কিছুই নেই, কাকাই ভরসা। তাই কাকার সম্পত্তি কে পাবে সে নিয়ে ওরা ভীষণ ঝগড়াঝাটি করে। অনাদিবাবু বাড়ি থেকে তাড়িয়ে দেন। তারপরেই জানেন তো অশান্তি শুরু হয়, টেলিফোনে হুমকি দিচ্ছে। আমার মানে প্রভাতের দোকানের সামনে গিয়ে ওরা অশান্তি করছে, উৎপাত করছে। আর এই ঝগড়া ঝামেলার বাজারে আমি পুলিশকে অনেকবার বলেছি, জানেন তো, কেউ কিন্তু কোনো গুরুত্বই দিচ্ছে না। কিন্তু ব্যোমকেশবাবু, আমি জানি ওরা ভালো লোক নয়, ওরা আমার প্রভাতের ক্ষতি করবেই। কিন্তু ওরা কি করেন? বায়োস্কোপে শুটিং এ ফার্নিচার ভাড়া দেয়। আসলে পৈতৃক জিনিসপত্র অনেক আছে, তো ওসব ভাড়া দিয়ে রোজগার করে নিতাই আর নিমাই হালদার। বাড়িতে কারা কারা আছেন? ওনার এক পুরনো দিনের বন্ধু কৃষ্ণ দাস, কিছুই করেন না, ওনার ঘাড়ে চেপে চালাচ্ছে। আর অনাদিবাবু সেক্রেটারি, আর আমরা। খুব ভয় আছে ব্যোমকেশবাবু, নিতাই আর নিমাই কিন্তু একদম ভালো লোক নয়, ওরা ওর ক্ষতি করবেই। দেখুন, যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ আমার পক্ষেও কিছু করা সম্ভব নয়। একটা লোককে সারাক্ষণ পাহারা দেওয়াটা আমার কাজ নয়। আপনি বরং একটা নেপালি দারোয়ান টারোয়ান গোছের ব্যবস্থা করুন। আই এম সরি। ব্যোমকেশবাবু, আমি কিন্তু খুব বিপদে। মণিবালা দেবী, এটা আমার কাজ নয়। কিন্তু দেখো, আপনি যদি চান তাহলে বইয়ের দোকানের ঠিকানাটা রেখে যেতে পারেন, যদি সময় হয় আমি ঘুরে আসবো। যদিও বাইরে দাঙ্গা, তবু কতক্ষণ আর ঘরে আটকে থাকা যায়। ব্যোমকেশ এক কথার মানুষ, কিন্তু হাতে কাজ নেই বলেই হয়তো ননিবালা দেবীর আর্জি সে রিফিউজ করতে পারলো না। কোথায় যাচ্ছি বলো তো? বই কিনতে। বই কিনতে? হলিগলি চলিরাম, ফুটপাতে ধুমধাম। এসো। নমস্কার। নমস্কার। সুকুমার সমগ্র আছে নাকি? না, ওই আলাদা করে সুকুমার সমগ্র ছাপা হয়নি। তবে হজবরল, আবোল তাবোল আর লক্ষণের শক্তিশীল চাইলে পেয়ে যেতে পারেন। আপনি অজিতবাবু? হ্যাঁ, মানে লেখক অজিত বন্দ্যোপাধ্যায়। কেন বলুন তো? না, ওই বইয়ের মলাটের পেছনে অনেকবার আপনার ছবি দেখেছি, আমার ভুলও হতে পারে। না না, ভুল হয়নি, জহুরি জহর চেনে। আর তাছাড়া প্রকাশক হিসেবে অজিতের মতন একজন প্রখ্যাত লেখককে না চেনাই তো অস্বাভাবিক। অজিতবাবুর প্রায় সব বই আমার পড়া। আমার অনেকদিনের ইচ্ছা ছিল ওনার সঙ্গে সামনাসামনি দেখা করা। ভালোই হলো, দেখা হয়ে গেল। বলছি, একটা কথা বলতে পারি? মানে আপনার বাড়ি আমি একদিন যেতে পারি? কিছু কথা ছিল।
যদি আপত্তি না থাকে তো আপনার ঠিকানাটা। না, আপত্তি কেন থাকবে, কিন্তু দরকারটা কি সেটা গিয়ে বলবো। বলছি যে তিনটে বই দেব, অবশ্য বলে আমি অন্য কোনো জায়গা থেকে পুরো সমগ্রটা আনিয়ে দিতে পারি। আপাতত একটা ঠিকানা দরকার। বলুন। নিমাই আর নিতাই হালদার। আপনি বঙ্কিশ বক্সী। ঠিকানাটা আপনার মায়ের জানা নেই। এক নম্বর মধু বড়াল লেন, একটা দোকান, ওই সিনেমার জিনিসপত্র ভাড়া দেয়। জোর করে ঝামেলা করবার কোনো দরকার আছে কি? কেন, আপনার মনে হচ্ছে আপনাকে নিয়ে আপনার মায়ের ভয়টা অনর্থক? আমি ছাড় আমার মায়ের আর কেউ নেই, হয়তো তাই। আজ চলি, চলো। কি বুঝলে বলো তো? খুব একটা ভয় পেয়েছে বলে তো মনে হলো না, তবে চাপা স্বভাবের লোক। না না, আমার ব্যাপারটা হঠাৎ, আমাকে কি প্রয়োজন? বুঝলে না, প্রকাশক, কোনো প্রখ্যাত লেখক এখনো ওকে বই দেয়নি, তুমি তো আবার প্রখ্যাত লেখক। প্রখ্যাতটা এখন আর চলে না, বিখ্যাত। যাক, পড়াশোনা না করলেও সাহিত্যের কদর করে। পেঁচা কয় পেঁচানি, খাসা তোর চেঁচানি। আবল তাবলটা বোধহয় তোমার ছেলেকে কিনে দিয়েছিলাম, তোমায় নয়। না এখন চলো, তুমি ফিল্ম ডিরেক্টর, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, কি চাই? নমস্কার, এই ফিল্ম ডিরেক্টর মিস্টার বক্সি। হ্যাঁ, আমি অ্যাসিস্ট্যান্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে ছবি হচ্ছে, বাড়াচ্ছি, এরকম কিছু পুরনো ফার্নিচার দরকার। নিতাই হালদার? নিমাই, তা কোন স্টুডিওতে আপনাদের সেটটা পড়েছে? এখনো ঠিক হয়নি, হবে হবে। আগে পড়ুক, তারপর আসবেন। নিতাই, একটু কেরাসিন তেল দে তো। আপনি তো হালদার, অনাজি হালদার বলে কাউকে চেনেন? না, শুনেছি ওনাদের অনেক পুরনো ফার্নিচার আছে। না না, আমি কোনো অনাজি হালদার ফালদারকে চিনি না, জানতো মশাই, যান। রাইনের একজন বললো আপনি ওনার ভাগ্নে না ভাইপো কি? না, ওনার যদি ফার্নিচার থাকে যাবো, কথা বলবো। নিতাই, অনিতাই, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? ঘাড় ধাক্কা দিয়ে এগুলোকে বার করতা। ভেতরের গুলিটা আসল তো, নাকি এটাও আমার ওই কোফের মতো নকলি? মুখটা ভালো করে দেখে রাখুন, ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী, ভবিষ্যতে হয়তো কাজে আসবে। কাম করবা লেতে হ্যাঁ, পয়সা নেই দেতে, রাত কো বুলাতে হ্যাঁ, দিন কো বুলাতে হ্যাঁ, পয়সা দেনে কে টাইম মে খিচ 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 কি। মেরা ভি নাম গুলবার সিং হ্যায়, মে দেখ লুঙ্গা। অন্না জি, কোথেকে? নমস্তে স্যার জি, ইয়ে মেরা দোস্ত বোম্বে সে, বহুত বড়া বিজনেসম্যান, কলকাতা মে ব্রাঞ্চেস খোলনা চাহতে, মে ইসকে এজেন্ট হু। বলি। নমস্তে, মে অজিত, অজিত তো মে আসলে কলকাতার বড় বাজারে একটা অফিস করতে চাই, তা এখানে বাড়ি বলতে তো শুধু আপনার, তাই ভাবছিলাম না মানে কাহিন বাইটকে থোড়া। হবে না, আমি বাড়ি ভাড়া দেওয়ার জন্য বাড়ি বানাচ্ছি না, আপনারা আসুন। হম লোক পয়সা দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়। বলিয়ে স্যার জি, কিতনে পয়সা মাঙ্গে? হঠাৎ পয়সা কা সওয়াল হি নাহি হো রাহা হ্যায়, আপকে আপ বেচনে কে লিয়ে ঘর বানা রাহা হ্যায়, আপ লোগ আইয়ে। বাহ স্যার জি,
आप हिंदी काफी अच्छे बोल रहे थे, बहुत बढ़िया। अरे बाबा তখন থেকে বক 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 দাও না, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও না। উল্লু বানানে চালায়া সুবে সুবে। ইয়ে কাইসে বাত হুয়া, উল্লু কিউ বানায়েঙ্গে, কাহা না পয়সা দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়। বাহার আমার তো কিরম খ্যাপা বলে মনে হলো, তাছাড়া হিন্দিটাও। বিহার বা পাটনায় থাকলেই কি ভালো হিন্দি বলতে হবে এমন কোনো কথা আছে? তবে হিন্দি বলার অভ্যেসটা হয়ে গেছে। আসুন। আমি খুব লজ্জিত বোমকেশ বাবু, এই জন্যই কিন্তু আমি চাইনি যে আপনার ও বাড়িতে যান। ভিতরে আসুন। আরেকজন ভদ্রলোককে দেখলাম। উনি তো কেষ্ট বাবু, ওনার পুরনো বন্ধু, পুরোর পাশেতেই বসে বসে খায়। ব্যোমকেশ বাবু, কি ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আছি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ মানছি আমি, প্রভাতের জন্য উনি সময় অসময় অনেক কিছু করেছেন, কিন্তু মাঝে মাঝে এমন মাথায় ওনার ভূত চাপে না। কিরকম? প্রভাতের বিয়ে ঠিক হয়, মেয়েটি হোটেলে গান করে, প্রভাতের সঙ্গে ওই হোটেলেই আলাপ হয়েছিল। ভালো মেয়েটি, বেশ ভালো, গানের গলাও বেশ ভালো। বিয়ে সম্বন্ধ হবার পর মেয়েটিকে দেখতে ওর বাড়িতে জানুনি, ফিরে এসে বিয়ে ক্যান্সেল করে দেন। হোটেলে সিঙ্গার মানেই নাকি নষ্ট মেয়ে। প্রভাত ব্যাচারি ভেঙে পড়েছে, কি যে করি আমি। আচ্ছা উনি কি কোনো উইল করেছেন? অনাদিবাবু কোনো উইল করেছেন? আমি ঠিক বলতে পারবো না উইল করেছেন কিনা। আচ্ছা উইল যদি না করেন তাহলে কি প্রভাত ওনার সম্পত্তি থেকে বঞ্চিত হবে? মেয়েটির নাম কি? শিউলি, শিউলি মজুমদার, পার্ক স্ট্রিটে কোনো একটা হোটেলে গান করে। ব্যোমকেশ বাবু আমি কিন্তু খুব ভয়ে আছি, দেখুন বুড়ো ওর ভাইপোদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না, ওরাও কিন্তু হুজ্জুতিটা চালিয়ে যাচ্ছে। চলুন ওঠা যাক। নিতাই নিমাই কিন্তু ভীষণ মারকুটে। ব্যোমকেশ বাবু আপনি বুঝতে পারছেন না, ওরা রাস্তাঘাটে যদি কিছু একটা করে। দেখুন ননিবালা দেবী, আমার তো মনে হয় এখন অনাদিবাবুর ভালো মন্দ যদি কিছু একটা হয়ে যায় তবেই সব সমস্যার সমাধান, কি তাই তো? ব্যোমকেশ বাবু, তাহলে কি প্রভাত ওনার সম্পত্তির উত্তরাধিকারী হবে? এই যে কি খবর, এসো। বউবাজারে কাউকে চেনো নাকি? 172-2 আগে অনাদি হালদার আগে তোমার খদ্দের আগে, তবে বন্দুকের নয়, আমার তো নানা রকম ব্যবসা আছে স্যার। তবে এই বাজারে যাদের পকেটে মাল রাখে তাদের তো অনেক শত্রু না, চাঁদা দেয়। চাঁদা মানে তো হপ্তা, বদলে প্রোটেকশন। জলে বাস করে কি কুমিরের সঙ্গে ঝগড়া করা ভালো স্যার? ওনার ব্যবসাটা ঠিক কি সেটা জানো? মাল্লু, তবে কোত্থেকে মাল্লু আসছে সেটা জানা তো উচিত নয় স্যার। অজিত, আবার একটু বেরোতে হবে তো। এখন আবার কোথায়? ভয় নেই, নৌ ছদ্মবেশ, যাক স্রেফ মনোরঞ্জন। মাটুল তুমিও যাবে নাকি গান বাজনা শুনতে?
মাফ করবেন, আপনার বাবুটি কিছুতেই ভিতরে আসতে দিচ্ছিলেন না, কাজেই বিনা অনুমতিতে বাধ্য হয়ে আসতে হলো। কি চাই আপনার? আচ্ছা, এরকম একটা কড়া বাবুকে পেরিয়ে আপনার খদ্দেররা আপনার কাছে পৌঁছতে পারে? নাকি ভাড়াটে জলসায় গান করেন না? আপনি কি জলসা পার্টি নাকি? আগে না, ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী। কি নাশি? টিকটিকি, সস্তায় ওটাকে টিকটিকি বলা হয়। এখানে কি চাই? প্রভাত রায়ের সঙ্গে বিয়েটা আপনার ভেঙে গেল কেন বলুন তো? আপনি আসতে পারেন। গদা, এই লোকটা এখানে ঢুকলো কি করে? এটা বায়োস্কোপের নয়। কি বুঝলেন? বাইরে বাজি পোড়ানো হচ্ছে, রেস্তোরাঁর পেছনে নিয়ে গিয়ে দুটো গুলি চালালে কেউ শুনতে পাবে না, সুতরাং আজ এই পর্যন্তই থাক। আপনি এখন এত রাতে? ব্যোমকেশ বাবুকে ডাকুন, অনাদি খুন হয়েছে। কি? সেদিন যেদিন আপনারা আমাদের বাড়িতে এসেছিলেন, আপনারা চলে যেতে অনাদি আমাকে বলল আপনাদের পিছু নিতে। চললাম আপনাদের পিছু পিছু, দেখলাম ওখানে ননিবালা মাগিটাও এসেছে। আপনাদের গলির মুখের দোকানে চা চা চাবালিটা বলল যে আপনি একজন গোয়েন্দা, একটু ইয়ে হবে, মানে নার্ভাস টেনশন, ব্র্যান্ডি হলে খুব ভালো হতো। বাড়িতে নেই। কখন জানলেন অনাদিবাবু খুন হয়েছে? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি খুন করিনি। সন্ধ্যেবেলায় চড়ক পুজো আমি ওই গিয়েছিলাম অনাদির কাছে 50,000 টাকা নিতে। সেই নিয়ে ওর সঙ্গে তুমুল ঝগড়া। ও আমার দিকে 10,000 টাকা ছুঁড়ে দিয়ে বলল বেরিয়ে যেতে, আর বাড়িতে না ফিরতে। একটু দিন না, ভালো হতো। নেই বললাম তো। বাড়িতে তখন কে কে ছিল? বাড়িতে ননিবালা, প্রভাত, আর ন্যাপা ছিল কিনা বলতে পারছি না। তারপর আমি ওখান থেকে বেরিয়ে এলাম। আপনার কাছে মিছে কথা বলবো না, আমি ওই শুঁড়িখানায় বসে মদ গিলছিলাম, যুগতে 30টা টাকা জিতেছিলাম। তারপর যখন বাড়ি ফিরলাম তখন দেখি মানে ওই সিঁড়ির দরজাটা ভাঙা,
ভেতরে ঘরে ঢুকতে দেখি ননিবালা প্রভাত ন্যাপা মাটিতে হাঁদার মতো বসে আছে। আমাকে দেখতেই আমার উপর চাপিয়ে পড়ল, বললো আমি নাকি খুনি। তারপর ন্যাপা পুলিশ ডাকতে চলে গেল, বলল আমাকে ধরিয়ে দেবে। আমি কি করি কি করি, আমি ওখান থেকে ছুটে পালিয়ে এলাম। তখন আপনার কথা মনে পড়ল। অজিত তৈরি না এখন? আপনিও চলুন। কেন? আপনি তো আমার মক্কেল। মানে আপনি না গেলে আমি ও বাড়িতে যাই কি করে? অজিত বাবু একটু হবে না? ও নেই বললাম তো। বারান্দায় দাঁড়িয়ে বাজি পোড়ানো দেখছিলেন, তাই তো কেষ্টবাবু? গুলিটা কোথায় গেল? এ কি আপনারা? দেখুন ননিবালা দেবী, কেষ্টবাবু আমাকে আমার বাড়িতে গিয়ে সব কথাই বলেছে। আপনি আমায় প্রথম নিয়োগ করেছিলেন আপনাদের বাড়ির ব্যাপারে তদন্ত করার জন্য। জড়িয়ে যখন পড়েছি তদন্ত আমি করবই। পুলিশ আসার আগে আমাকে আমার কাজটা করতে দিন, নয়তো আপনারাই বিপদে পড়বেন। শুনুন, কেষ্টবাবু আমাদের পরিবারের কেউ নন, উনি নিজেই খুনটা করেছেন। সেটা তদন্ত সাপেক্ষ, আপাতত কেষ্টবাবু আমার মক্কেল। বাড়ির ওদিকে ওটা কি বলুন তো? হোটেল, সুকান্ত হোটেল। বাড়ির ভেতরে হোটেল আপনাদের শরিক টরিক? শরিক ফরিক নয়, ওরা আলাদা। গুলিটা গেল কোথায়? শরীর ফুড়ে যদি বেরিয়েও গিয়ে থাকে গেল কোথায়? আপনার তো পুলিশের কাছে যাওয়ার কথা ছিল, জাননি? হ্যাঁ গিয়েছিলাম। তো কি বললো তারা? পাত্তাই দিল না, একদিকে দাঙ্গা একদিকে চড়ক। বললো যারা মেরেছে তাদের পাড়ায় গিয়ে মেরে আসুন। কি করবো, একটা কমপ্লেন লিখে চলে এলাম। এখন পুলিশ কখন আসবে কে জানে। আপনি সন্ধ্যেবেলা কোথায় ছিলেন? মানে বাড়িতেই ছিলেন? আমি চড়কের মেলা দেখতে গিয়েছিলাম। দাঙ্গার বাজারে চড়কের মেলা? হ্যাঁ। আমি কি বলতে চাইছেন আপনি? অনাদিবাবুকে আমি খুন করেছি? না সেটা তো আমি এখনো জানতে পারিনি, তবে যদি কোনো কারণ থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আমি জেনে নেব। ননিবালা দেবী আপনি কোথায় ছিলেন? নাইট শোতে আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, টকি শো হাউসে। আপনিও দাঙ্গার খুব একটা পরোয়া করেন না দেখছি। হিন্দু পাড়াতে খুব একটা দাঙ্গা হাঙ্গামা হয় না। আমার কাছে এখনো টিকিট আছে, প্রিজনার অফ জেন্ডার। পুরো ছবিটা দেখেছিলেন? কি আশ্চর্য, পুরো ছবিটা দেখবো না কেন? নিশ্চয়ই দেখেছি আমি। আমি এখনো শেষ দৃশ্য পুরোটা বলে দিতে পারবো, যেখানে ওই নায়ক আর খলনায়কের দুর্দান্ত একটা তরোয়ালের লড়াই আছে, দেখেছি আমি। মানছি আপনি শেষটা দেখেছিলেন, কিন্তু ছবিটা শেষ হলো প্রভাত 11:30 নাগাদ হলে এসেছিল আমাকে বাড়িতে নিয়ে আসতে। প্রভাত বাবু আপনি তখন কোথায় ছিলেন, কি করছিলেন? আমি মাকে সিনেমা হলে পৌঁছে দিয়ে দোকানে যাই, আমার কাজ ছিল। তারপর 11:30 নাগাদ মাকে সিনেমা হল থেকে ঘরে নিয়ে আসি। আপনাকে কেউ দেখেছিল আপনার দোকানে? জানি না। আচ্ছা নৃপেনবাবু, আপনি তো অনাদি হালের সেক্রেটারি ছিলেন, উনি টাকা পয়সা কোথায় রাখতেন? যতদূর জানি ব্যাংকে। বাড়িতে নয়? জানি না। গুলভার সিং টিকে? বাড়ির দালাল। বিয়ে মানে অনাদিবাবু একটা বাড়ি কিনেছিলেন তো, সেই সূত্রে ওনার সঙ্গে আমার আলাপ আর কি। আমি ওনাকে ভালো করে চিনি। প্রভাতবাবু
পাটনা থেকে নিয়ে এসে আপনার বাবা আপনাকে ঠিক কি কাজ করিয়েছিলেন? দপ্তরির কাজ, বই বাঁধানো। উনি আপনাকে দিয়ে বই বাঁধিয়েছিলেন? হ্যাঁ, কারবারের কাগজপত্র, হিসেবের খাতা, এইসব। কিন্তু কলকাতায় নিয়ে এসে কেন? জানি না, উনি বলেছিলেন যে কারবারের দলিল টলিল ওগুলো খুব দরকারি। তারপর গোপন হিসেবপত্র, তার খাতা বলেছিলেন। কটা খাতা ছিল? মনে নেই। মনে করুন। আচ্ছা ননিবালা দেবী, এই ক্রসওয়ার্ডটা আপনি করছিলেন? অনাদিবাবুর মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকার তো প্রভাত, না? হ্যাঁ, মানে আমি সেরকমই তো শুনেছি। কি ব্যাপার কৃষ্ণবাবু, কিছু বলবেন? সন্ধ্যে থেকে যা চলছে, কিছুই তো হলো না। একটু চা হতে পারে? দুধ নেই। না, লিকার হলেও আমাদের কারুর কোনো আপত্তি নেই। কি অজিত, তাই তো? প্রভাত বাবু, আপনার বাবার আলমারিটা একবার দেখব, আপনি চাইলে আসতে পারেন। আমি আলমারি, অনাদিবাবুর আলমারি। বাবা, অনাদি হালদারের বইয়ের কালেকশনে ভ্যারাইটি আছে বলতে হবে। এখানে একটা রিসিপ্ট দেখতে পাচ্ছি, 25,000 টাকা, গদানন্দ বর্মনের কাছ থেকে পাওয়া। অনাদি হালদার কি সুদের টাকা কাটাতেন? দেখুন, আমার জানা নেই। গদানন্দ বর্মনটি কে? আমি না ঠিক বলতে পারবো না। টাকাটা কেন ধার নেওয়া হয়েছিল বলতে পারবেন? না। আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি ঠিক কি বলতে পারবেন বলুন তো। অনাদি হালদারের সেক্রেটারি ছিলেন তো, উনি আপনাকে দিয়ে ঠিক কি কাজ করাতেন আপনি তো কিছুই বলতে পারছেন না। তেমন কিছুই না, আসলে বয়স হয়ে গেছিল তাই একজনকে রাখা, ওই ফাই ফার্মাস কাটানোর জন্য। নামে সেক্রেটারি, আসলে গাহাত পাটিয়ে পাতেন। সন্ধ্যাবেলা মদ কিনে আনতাম, মাঝে মাঝে হিসেব করানো, ওই টেলিফোন ধরা। নেহার টাকার দরকার, নইলে ভদ্রলোকের ছেলে হয়ে কি মনে হয়? এখন তো প্রভাত বাবু মালিক, আপনাকে রাখবেন কাজে? ওনাদের মর্জি। মনে হয় পুলিশ। চাবিটা যথাস্থানে রেখে আসা দরকার। কি ব্যাপার, কি হচ্ছে, কি এখানে, কে আপনি? না, আমি মানে আমরা ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারেন, ব্যোমকেশ বক্সি। গোয়েন্দা? আগে না, সত্যান্বেষী। আমরা খবর পেয়েছি অনাদি হালদার মারা গেছেন। এনারা ওই নিমাই আর নিতাই হালদার, ওরা হচ্ছেন ওনার ভাইপো, অর্থাৎ উত্তরাধিকারী। ওনারা কাকার সম্পত্তি দখল নিতে এসছেন, আপনারা এখান থেকে বিদায় হন। আপনি? এনাদের উকিল কমলাকান্ত মুস্তাফি। উকিল যদি হন তাহলে তো আপনার জানা উচিত যে অনাদি হালদারের উত্তরাধিকার তার ভাইপোরা নয়, উনি পুষ্যি নিয়েছিলেন। আপনি যখন ওনাদের ফ্যামিলি ফ্রেন্ড, তখন আপনারও জানা উচিত যে অ্যাডপশনটা আইনগতভাবে করতে হয়। মুখের কথায় অ্যাডপশন হয় না, তার জন্য দলিল রেজিস্ট্রি করতে হয়। আর শুনুন, এখানকার কোনো জিনিসে হাত দেবেন না, সব আমার মক্কেলদের সম্পত্তি। দখল এত সহজে আপনিও নিতে পারবেন না, অ্যাডপশন যে আইনত হয়নি সেটা তো কোর্টে প্রমাণ করতে হবে। আপনারা এখান থেকে যাবেন, নইলে কিন্তু আমি পুলিশ ডাকব। ডাকতে হবে না, পুলিশ এলো বলে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, অনাদি হালদার মারা গেছেন ঘন্টা দুয়েক হলো, এত তাড়াতাড়ি আপনারা খবরটা পেলেন কোত্থেকে? ঘন্টা দুয়েক? কাকা তো মারা গেছে রাত্রি 11টায়। তাই নাকি? কাকা মারা যাবার সময় আপনি ছিলেন নাকি ওখানে আপনার ওই বন্দুকটা নিয়ে? থামবে তোমরা, তখন থেকে বকবক বকবক করে চলেছি। আরে এটা একটা খুনের মামলা, আমাকে বলতে দাও যা বলবার। ঠিক আছে, কোর্টে দেখা হবে, চলো। তোমার কি আছে, চলো।
ঘুরছে যাচ্ছে আর ঘুটাচ্ছে। আরে উকিল বাবু একটু অপেক্ষা করে যান, পুলিশ এলো বলে ভাইপোদের কথা জিজ্ঞাসা করবে তো। এসো প্রভাত বাবু, অনাদি হালদার আপনাকে লিগালি অ্যাডপ্ট করেননি? আইন আমি জানি না, তবে কলকাতা আসার পর একবার উনি আমাকে উকিল বাবুর কাছে নিয়ে গিয়েছিলেন, কথা হয়েছিল, দলিল হয়নি। তাহলে প্রভাতকে কিছুই পাবে না? গদানন্দ বর্মনকে? ওই তো প্রভাতের সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছিল শৈল মজুমদার, তার সেক্রেটারি না ম্যানেজার কি একটা। কি ব্যাপার, আপনি ওখানে কি করছেন? না আমি কিছু না, আমি ছাদে গিয়েছিলাম। মাঝরাত্রি ছাদে? ভোর হয়ে গেছে তো, চলুন তো একবার ছাদে যাব। আচ্ছা এই নিচে কি আছে, বাড়ির পিছনে গলিটা? হ্যাঁ। আর ওই দরজাটা? দুটোটা ভাঙা, সিঁড়িটাও ভাঙা। ওটা আর এখন ব্যবহার করা হয় না, সারাবো সারাবো করে আর হচ্ছে না। ও আমরা এখন আসি, পুলিশ এলে যা বলার বলবেন, অহেতুক কথা বাড়াবেন না। নিমাইনি তাই এলে বাড়িতে ঢুকতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, কেষ্টবাবুকে রাত্রে একবার আমার বাড়িতে পাঠাবেন তো। চলো পিছনে গলিটা একবার ঘুরে যাই। আরে ব্যোমকেশ বাবু, আপনি এখানে? নমস্কার। নমস্কার, এই সুকান্ত হোটেল এসেছিলাম। আর বলবেন না, রাস্তাগুলি এদিকে চলে এসেছি। তাই নাকি? এদিকে শুনলাম আবারটা খুন হয়েছে। তাই? হ্যাঁ, তা যাবেন নাকি ভেতরে? না থাক, আপনারাই দেখুন, আমার আর অজিতের একটু তারা আছে। ও আচ্ছা, চলো অজিত। ঠিক আছে চলি। ওই এদিকে এসো। আয় আয়। সামনের দরজাটা বোধহয় ব্যবহার হয় না বুঝলে, যা হয় এই পিছনে গলি দিয়ে। কি বলতো? চাবি? সে তো দেখতে পাচ্ছি। কিসের? অনাদি হালদারের আলমারির, আমি শিওর। সেটা তো ওনার কোমরে। কেন, দুটো চাবি থাকলে ক্ষতি আছে? তা নেই, তবে এখানে কোত্থেকে এলো? সম্ভবত জানলা দিয়ে। চলো যাওয়া যাক। শোনো না, একটু চা খেলে হয় না? সেখানেই যাচ্ছি। চলো। মাফ করবেন, আপনি তো হোটেলের মালিক শ্রীকান্ত গোস্বামী, আমরা একটা দরকারে এসেছি। আসলে উল্টো দিকের বাড়িতে একটা খুন হয়েছে, শুনেছেন নিশ্চয়ই? খুন 172 অনাদি হালদার। অনাদি খুন হয়েছে বলেন কি? আপনি চিনতেন? চিনব না, এই তো উল্টো দিকের দোতলা থাকে, আমার দোকান থেকে তো চপ কাটলেট যেত প্রায়। আরে বাবা, কাল রাতেও তো আমি দেখেছি। কোথায় দেখেছেন? ব্যালকনিতে দাঁড়িয়ে চড়কের বাজি পড়ানো দেখছিল। কোথায় কখন দেখেছেন সেটা যদি একটু বিশদে বলেন তাহলে খুব সুবিধা হয়, আমি এখানে তদন্ত করছি। ব্যোমকেশ বক্সি। পরান, আমি দোতলার দুটো ঘর নিয়ে আছি, আর একতলায় এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, এই তিনটি ঘরে সব শুদ্ধ সাতজন, তারা মেস বানিয়ে রয়েছেন। কালকে সন্ধ্যেবেলায় আমাদের এক নম্বর আর তিন নম্বরের বাবুরা তারা সবাই চড়কের মেলা দেখতে বেরিয়ে যান দরজা বন্ধ করে, আর দু নম্বরের বংশীবাবু আর রমেন ওরা রয়ে যান, আর আমাদের তিনজনের একটু তাসের নেশা আছে। রামি? না, তিন পাত্তি। ও আপনার অরুচি আছে বুঝি? না না, একদম না। আচ্ছা ওই ওই জানলাওয়ালা ঘর, ওটা কি ফাঁকা? ওই দেখো, ওটার কথা বলতে একদম ভুলে গেছি। শুনুন, ওই ওই যে ঘরটা না, ওটা সম্প্রতি একজন ভাড়া নিয়েছেন। ও আচ্ছা। এখন সে একটু বিদঘুটে টাইপের লোক বুঝলেন, মানে রোজই সন্ধ্যেবেলা একবার আসে একটা এরম সাইজের একটা ব্যাগ নিয়ে, তারপর এখানে তিন চার ঘন্টা থাকে, তারপর আবার সে ঘর বন্ধ করে দিয়ে চলে যায়, রাতে কখনো থাকে না। আচ্ছা ওই ভদ্রলোক কি কালকেও এসেছিলেন? হ্যাঁ। এই রমেন, এই যে রমেন,
রমেন, কাল সন্ধ্যেবেলা ওই বিদ্যুরে বাবু এসেছিলেন না? হ্যাঁ, কেন? আচ্ছা, তিনতলার ঘরটা একবার দেখা যায়? হ্যাঁ, বিলক্ষণ। চলুন। চিনলে না তো? চিনলে না? আরে বাবা, বাংলার ওয়ান অ্যান্ড অনলি বিখ্যাত সাহিত্যিক অজিত বন্দ্যোপাধ্যায়। গল্পটা বলে গেছে? নমস্কার। হ্যাঁ, ভূতে শুন, খুনের মামলা তো, পরিচয়টা গোপন রাখাই সুবিধের। আসলে আমরা তো ইয়ে তো মানে লেবার। আপনাকে লুকিয়ে রাখাটা আবার নিতান্ত বোকামি, তাই পুরোটা খুলে বললাম। চলুন, ঘরটা দেখা যাক। ও বিলক্ষণ কানাই, এবারে ছেলে কানাই, আমার চাবির গোজাটা নিয়ে আয়। আচ্ছা, সেই সঙ্গে ইয়ে একটু চা আর ফাউল কাটলেট বলে দি। শুনুন শুনুন, সুকান্তর ফাউল কাটলেট অবজ্ঞা করবেন না। যাদবপুর থেকে লোক এসে গাড়ি চালিয়ে গাড়ি থামিয়ে নিয়ে যায়। হ্যাঁ বলি। চলুন ঘরটা। হ্যাঁ চলুন। আচ্ছা, ওই আপনার ওই ভাড়াটে ও একটা ব্যাগ নিয়ে আসতে বললেন না? হ্যাঁ, এই এরকম ব্যাগে কি থাকতে পারে? তুমি বলো। ছোটখাটো রাইফেল। রোজ তাক করে বসে থাকতে বলছো? হ্যাঁ, সুযোগ খুঁজতো কখন বুড়ো বারান্দায় বেরোবে। বুড়ো মূল্য বারান্দায় গুলি পাওয়া গেল না। নিতাই বাবু বন্দুক নিয়ে এই ঘরে। আর এদিকে গুলি পাওয়া গেল নিতাই বাবুর ঘরে। গুলি? একটা লম্বা ব্যাগে রাইফেল ছাড়া আর কি কি রাখা যায়? কি শ্রীকান্ত বাবু, আপনি তো রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়েন, আপনার কি মনে হয়? না দেখুন, আমার না একটা এরকম সাইজের ব্যাগ ছিল। আমি তো মানে যাত্রা থিয়েটারের ওই মানে কর্নেট রাখি ওর মধ্যে। নিতাই বাবু একলা করে কর্নেট বাজাতেন? চলো যাওয়া যাক। হ্যাঁ, এবার একটু চাটা। হ্যাঁ, সঙ্গে ফাউল কাটলে ঠিক। এই কানাই, অনাদিবাবুর প্রচুর কালো টাকা, সব টাকা ব্যাংকে রাখা সম্ভব নয়। কিন্তু টাকাগুলো তাহলে থাকতো কোথায়? আলমারির চাবি কোমরে, অথচ আলমারিতে স্রেফ কয়েকটা বই। এলোপাতাড়ি কালেকশন, আইনের বইয়ের পাশে পাঁজি, পড়তে বলে মনে হয় না। নিমাইনিতাই কি জানে টাকাটা কোথায় আছে? বাড়ির ওপর যখন নজর রেখেছে তখন ওদের ধারণা টাকাটা বাড়িতেই কোথাও আছে। অনাদি হালদার হঠাৎ প্রভাতের সঙ্গে শিউলির বিয়েটা ভেঙে দিল কেন? নৃপেন হঠাৎ ছাদে গেল কেন? ননিবালা দেবীকে দেখলে যা মনে হয় উনি কি সত্যি তাই? বড্ড বেশি ফাঁক অজিত, বড্ড বেশি। খুনটাকে করতে পারে বলে তোমার মনে হয়? কে না করতে পারে, সকলেই তো গেইন করছে। সকলে? নিমাইনিতার ভয় তাদের সম্পত্তি বেহাত না হয়ে যায়। খুঁড়ো পুষি নেওয়ার আগেই খুঁড়োকে সরাতে পারলে সম্পত্তি তাদের। তাহলে ওদিকেই ও? সেদিকেও তো বিস্তর ঝামেলা ভাই। সুকান্ত হোটেলে নিমাইনিতার ভাড়া করা ঘরে এই গুলিটা কোত্থেকে এলো? মনে করে দেখো, অনাদি হালদার যখন মারা যায় তখন তার পিছনেই বাড়ির দরজা। গুলি যদি পিছন থেকেই করা হলো তাহলে অনাদি হালদার হঠাৎ চিৎ হয়ে পড়লো কেন? পেছন থেকে কে গুলি করবে? বাড়িতে কেউ ছিল না, বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। কি মুশকিল, এই গুলিটা পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বেরোলো না বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরোলো, সেটা সেটা একমাত্র পোস্টমর্টেম রিপোর্টই বলতে পারে। তবে বন্দুক যেখান থেকে চালানো হোক, গুলিটা কিন্তু ব্যালকানিতে পাওয়া যায়নি। তর্কের খাতিরে যদি মেনেও নিই যে গুলি পিছন থেকে করা হয়েছে, কি করলো বলতো? কেষ্টদাসের আপাতত কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না, কিন্তু হতে পারে, হতে পারে লোকটা প্রচণ্ড ধূর্ত, তাই খুনটা করে নিজেই আমার কাছে এসেছিল যাতে ওর ওপর কোনো সন্দেহ না যায়। আচ্ছা, বরাবর গুল বাহাদুর স্রেফ দালাল, ধুর, এত প্ল্যান করে চড়কের রাতেই খুনটা করবে যাতে বাজির শব্দে গুলির শব্দ ঢাকা পড়ে যায়? নট আউট
not out. Kulbha Singh, out. Nonibala. পালিতো ছেলেকে অন্ধের মতো ভালোবাসে, কিন্তু জানে না অ্যাডপশনটা আইনতভাবে হয়নি, কাজেই বুড়ো মরলে সমস্ত সম্পত্তি ছেলের। মহিলা রাইফেল চালাবে? মহিলা সম্বন্ধে তোমার অভিজ্ঞতা নিতান্তই নগণ্য লেখক। আর তাছাড়া মনে রেখো, হারমোনিয়ামে রিড টিপলে যেমন আওয়াজ বেরোয়, বন্দুকের ট্রিগার টিপলে গুলি। হ্যালো, হ্যাঁ কি খবর? এদিকে চলছে, রাস্তাঘাটের অবস্থা ভালো নয়। হ্যাঁ ধরো ধরো। এই বউ, বলো কি আর করবো, দুজন মিলে ব্যারান্ডা বাজছি, তোমাকে দেখতে পাচ্ছি না তাই রাতে ঘুম হচ্ছে না। আরে না না, এটাকে ন্যাকামি বলে না, এটাকে বলে বয়সের দোষ। খোকার খবর কি? ফোন করো ফোন করো, মান ভাঙাও, বলো জ্বর হয়েছিল। তাহলেই বোঝো একজন মহিলা কি কি করতে পারে, একজন সত্যান্বেষীকে দিয়ে গুল পর্যন্ত মারাতে পারে। তাহলে তুমি শিউলিকে বাদ দিচ্ছ কেন? শিউলি কি খুনটা নিজে করবে? গদানন্দের মতো একজন করিতকর্মা সাকরেদ আছে ওর। গদানন্দ 25,000 টাকা ধার নিয়েছিল, সেই টাকাটা ফেরত দেবে না, অতএব খুন। আর তাছাড়া তুমি নৃপিনের কথা ভুলে যাচ্ছ। হলপ করে বলতে পারি, এই চাবিটা অনাদি হালদারের আলমারির দ্বিতীয় চাবি। আর ন্যাপা বাবু এই চাবিটা জানলা দিয়ে ফেলবে বলে কিছুক্ষণের জন্য কেটে পড়েছিল। কিন্তু ন্যাপা খুনটা করবে কেন? হয়তো আলমারিতে প্রচুর নগদ টাকা ছিল। সে টাকা নিয়ে তো ন্যাপা কেটে পড়তেও পারত। কাঁচা খুনিরা পালায় অজিত, এই খুনটা করা হয়েছে অনেক প্ল্যান করে, কাজেই খুনি কাঁচা মাল নয়। তার মানে ন্যাপা, নিমাই, নিতাই, প্রভাত, ননিবালা যে কেউ খুনটা করতে পারে, সব সম্পত্তির লোভে অথবা অন্য কেউ। কে? নিপেনের কথা অনুযায়ী অনাদি হালদার একসময় চোরাবাজারে অনেক লোহা লক্কর বিক্রি করেছে, হয়তো বাঁটুলের সাহায্যে, তারপর ঠিকঠাক পার্সেন্টেজ পায়নি তাই খুন। না এটা একেবারে কাকতালীয়। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস চারু, কেমন এটা জানি না। কেন যে মরতে আবল তাবলটা তোমার খোকনের জন্য কিনেছিলাম কে জানে। পটি এক কাপ গরম চা দে। এই কেষ্টবাবুর জন্য হুইস্কির বোতল আর গ্লাস রেডি রেখো, ভুলে যাও না সন্ধ্যেবেলায় ওনাকে নেমন্তন্ন করা হয়েছে। সত্যবতী বাড়ি থাকলে কেষ্টবাবুকে ডেকে এনে তদন্তের স্বার্থে মদ্যপান করা বা করানো কোনোটাই হতো না। যদিও আমার বিশ্বাস আমার বন্ধু যেনতেন প্রকারেণ এই তদন্তের কিনারা করতে পারবে, কিন্তু মক্কেল যখন কেষ্টবাবু তখন এই কেসে আমদানির থেকে গচ্চা বেশি হতে বাধ্য। দেখুন কেষ্টবাবু, সেই খুনের রাত থেকে আপনি আমার মক্কেল, ফিস তো দিতে পারবেন না, তো অনাদিবাবু সম্পর্কে কিছু ছাড়ুন। আচ্ছা, আপনার কি মনে হয় পুলিশ কি আমাকে ভোগাবে? ননিবালা দেবী তো ফোন করেছেন আপনাকে হাজতবাস করাবেন, নিপেন সে কি আর আটকাবে? ননিবালা দেবী, ননিবালা দেবী, আরে মশাই ওর কথা মুখে আনলে আর দেখতে হবে না, তাই নাকি? হ্যাঁ, ওর এই সতী সাবিত্রী সেজে থাকার ভাঁওতা আমি এক চুড়ি মেরে শেষ করে দিতে পারি। মানে অনাদিবাবুর সঙ্গে ওনার একটা লটর পটা ছিল বলছেন? ওটাকে লটর বটর বলে না, মাগি বহুত শেয়ানা, বুড়োকে হাত করার জন্য কি কিনা করেছিল। বাড়িতে যখন কেউ থাকতো না তখন ও বুড়োর ঘরে গিয়ে কি কি করতো সেটা আমার জানা নেই ভাবছেন? ওরা ভাবতো মাল খেয়ে আমি আউট, কিন্তু ওরা ওই ঘরের মধ্যে গিয়ে কি ইন্টু সিন্টু করতো সে আমি জানতাম। কি বুঝলেন? তো অনাদিবাবুর সঙ্গে আপনার আলাপটা কবে থেকে? আরে মশাই,
এই আমি সেই আমি ছিলাম না, একটা আস্ত পাঠা, জোয়ান বয়সে একা চিবাতাম। কত সাহেব যে ঠেঙিয়েছি, লোকে বলতো ভীমকেষ্ট। সাবাস, আপনি তো একদম আমার মনের মতো মানুষ দেখছি। তা নিজে কখনো খুন করেছেন? আমার লিস্টিং দু তিনটে, আপনার? নিজে করিনি, কিন্তু দলে ছিলাম। দল? অনাদি দল। সেবাটা চিরকালই বহুত হারামি ছিল। ওই স্কুলে ডেপটির ছেলে রোজ সাইকেলে করে স্কুলে আসতো। একদিন সাইকেলটা চুরি করে কালোবাজারে বেচে দিল। তারপর ধরা পড়ে রাস্টিকেট দুজনেই। তারপর অনাদির পাঁচ ছ মাস জেল হলো। তারপর নো পাত্তা। তারপর হঠাৎ পাঁচ ছ বছর বাদে একদিন সদাং এসে বলে, ব্যবসা করবি? ব্যবসা? বিহার সুসুনিয়া। এক মারবাড়ির গদিতে রাতে লুকিয়ে ঢুকিয়ে সিন্ধুক ভেঙে টাকা লুট করলাম। অনাদিশালা আমাকে ফেলে সব টাকা নিয়ে অন্য ট্রেনে কোথায় যে পালালো। জানেন, একবার ভাবলাম পুলিশকে সব জানিয়ে দিই, তবে ভয় হলো যে ওরা আমাকে যদি পাকড়াও করে। একেবারে ফিকরি হয়ে কলকাতা ফিরলাম। এসে শুনলাম যে অনাদি বাড়ি ফাড়ি কিনে একেবারে ঝাঁকিয়ে বসেছে। গেলাম সালা একদিন ওর বাড়ি। আমাকে দেখে তো একেবারে ভূত দেখার মতন আটকে উঠল। গিয়ে সোজা বললাম, আমার ব্যবস্থা করবে? কি বুঝলেন? বোতল তো শেষ হয়ে গেল। তাহলে আর কি করবেন, এখানেই শুয়ে পড়ুন। এই অবস্থায় আর বাড়ি ফিরে কাজ নেই। আপনার মুখে ঘি চন্দন পড়ুক। আপনার বন্ধুকে খুনটা কে করলো বলুন তো? গ্রুম ফিশ। মক্কিল কোথায়? ভোরবেলা পালিয়েছে। নেশার ঘোর কেটে যাওয়ার পর বুঝতে পেরেছে যা যা বলেছে একটু বেশিই বলে ফেলেছে। তুমি তৈরি হও না, বেরোতে হবে। কোথায়? শিউলি দেবীর খোঁজে। এগারোর এক ক্রিক রোড, শিউলি মজুমদারের বাড়ি। শিউলির বাবা দীনদয়াল মজুমদার শিউলির ভরসায় বেঁচে আছেন, মা নেই। বাড়িতে পুরুষ বলতে একমাত্র গদানন্দ ম্যানেজার শিউলির বাড়িতেই থাকে। ব্যোমকেশের সঙ্গে থাকতে থাকতে মানুষের ব্যক্তিগত গোপন জীবনগুলো লুকিয়ে লুকিয়ে দেখতে এখন আর অস্বস্তি হয় না, বরং মন্দ লাগে না। গল্পের প্লট খুঁজছেন? এই বাজারে জায়গা পেলেন না? না মানে আপনাদের এই এলাকার মেজাজটাই আলাদা তো, কি বলো? আমারও বেমক্কা দুটো গুলি চালিয়ে দেবো। এই দাঙ্গার বাজারে দুটো এক্সট্রা লাশ বাড়লে পুলিশে কিচ্ছু এসে যাবে না। আপনার পিস্তলের প্রতি প্রেমটা কিন্তু জব্বর অজিত, এটা নোট করে নাও।
আমাদের গপ্পে একটা বড় জায়গা নিতে পারে। আপনারা কাটবেন? শিউলি ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ তাহলে ইম্পসিবল। একেবারে চলুন। বলছেন যখন চলো। চলো। আসি। কি ব্যাপার এখানে? প্রভাতে গেছে নাকি? কে প্রভাত? না 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 না, ভুল ঠিকানা দিয়েছিল তো, ওখানে ভেটে দেরি হয়ে গেলাম। নমস্কার। ব্যোমকেশ বাবু, দেখুন তো এই চাবিটা চিনতে পারেন কিনা? আপনাদের বাড়ির পাশের গলি থেকে কুড়িয়ে পেলাম। না, হয়তো কারোর পকেট থেকে পড়ে গেছে। তা হতে পারে। বলছিলাম ওই কেষ্ট বাবু কি তাহলে আপনাদের সঙ্গে রয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, ওই আসলে সেইভাবে তো আর বের করে দিতে পারি না, তাই। আর ন্যাপা চলে গেছে? না, দুমাসের বাড়ি ভাড়া বাকি, গরিব মানুষ তো, সেই জন্য। আর আমারও বইয়ের দোকানে একজন লোক দরকার, তাই আমি ভাবলাম যে রেখেই দেবো ওখানে। মন্দ কি? আচ্ছা, অনাদিবাবু গদানন্দকে 25,000 টাকা ধার কেন দিয়েছিলেন বলতে পারবেন? আমি আলমারিতে রসিদ দেখলাম, তাতে গদানন্দ সই করা। না, আমি না না আমি 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 জানি না আমি আমি জানি না আপনার কি শরীর খারাপ? না, আমি ঠিক আছি, ঠিক আছি। দেখি দেখি, আপনার তো ভালো রকম জ্বর আছে। না, আমার কিছু হয়নি। না না, আপনি চলুন, আমার এক পরিচিত ডাক্তার বন্ধু কাছেই আছে, চলুন। কোথায়? এসোই না, আসুন। না, আমার কিছু হয়নি। অত কিন্তু কিন্তু করার কিছু নেই, আসুন। সত্যবতীর শরীর খারাপ হলে এরকম ঝাঁপিয়ে পড়ে ডাক্তার ডেকে আনতে ব্যোমকেশকে কখনো দেখিনি। হঠাৎ প্রভাতকে টেনে হিঁচড়ে ডাক্তারের কাছে নিয়ে আসার জন্য ওর এই উদ্বেগের কারণ বুঝতে পারলাম না। বুঝলে, প্রভাতের যে অবস্থা, ওকে একা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। চলো, ওকে পৌঁছে দিয়ে আসি। ওঠো। কি হয়েছে? না, প্রভাতের শরীরটা খারাপ, তাই বাড়ি পৌঁছে দিতে এলাম। এসো। এ কি প্রভাতের শরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে আপনার? আস্তে নেপেনবাবু, এক মিনিট। দেখুন তো এই চাবিটা চিনতে পারেন কিনা? চাবি? না না, আমি চাবি ঠিক বুঝতে পারছি না। আমি দেখি প্রভাতবাবুর শরীরটা খারাপ। আমি প্রভাতবাবু। ননিবালা দেবী, একটু চা হবে নাকি? ব্যোমকেশবাবু, পুলিশ কিন্তু তদন্তের দায়িত্বটা নিয়েছে, তাই আপনাদের দিক থেকে তদন্তটা চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা, এবার থেকে যখন আসবেন জানিয়ে আসবেন, এরকম হুটহাট আমার বাড়িতে চলে আসবেন না। বসুন, চা দিচ্ছি। অজিত, একটু বসো। এটা দেখেছো? অনাদিহালদারের আলমারির চাবিটাকে ফেলেছে সেটা নিয়ে সন্দেহ নেই। চাবিটা যে নিপেন ফেলেছে সেটা যেকোনো বাচ্চা ছেলে বলতে পারে। সাবাস।
কিন্তু হঠাৎ করে প্রভাতকে নিয়ে ডাক্তার দেখাতে উঠে পড়ে লাগলে কেন? খুশখুশে কাশি, ঘুষখুষে জ্বর, ফুসফুসে ছেদা, বুড়ো তুই মর। হে অজিত, বাড়ি চলো, খুব খিদে পেয়েছে। এবার থেকে গপ্পটা তুমিই লিখো, বুঝেছো? নমস্কার। বাইরে দাঁড়িয়ে কেন? আপনাদের চাকর বললো আপনারা বেরিয়েছেন, আমাকে বসতে বলেছিল। আসলে একটু খোলাখুলি কথা বলা দরকার। ও, তা আপনি ভিতরে বসুন, আমি এক মিনিট আসছি। পুটি, চট করে তিন কাপ চা বানা। আসলে কি জানেন, মানে এমন সব ছেড়ে দিয়ে ব্যাপারটা আবার হচ্ছে না, কারোর মাথা ঠিক নেই। আপনি বিচক্ষণ মানুষ, বোঝেনি তো? নিমাই হালদার, নিতাই হালদার, এরা হচ্ছে আমার মক্ষে। এদের দিকটা তোমায় দেখতেই হবে নাকি? সেই জন্যই কোর্টের বাইরে কথা বলতে চান। বোঝেন তো সবই। আসলে আপনার বন্ধুর মতো আমারও তো সত্য নিয়েই কারবার। সত্যটা কি হলো বলুন। হ্যাঁ, মানে ওই রক্তের সম্পর্কের জায়গা থেকে আমার মক্কেলটা গিয়েছিল কাকার কাছে সম্পত্তির ভাগ চাইতে। তো কাকা তো ওদের একেবারে গা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলে। তো মোরা ওই সম্পর্কের জায়গা থেকেই উল্টো দিকে সুকান্ত হোটেল একটা ঘর ভাড়া নিয়েছিল বাড়ির ওপর নজর রাখতে। তো এইরকম বোকামি কেউ করে? হ্যাঁ, আমি ওদের খুব বকে দিয়েছি, বুঝলেন? খুনের রাতেও? যেদিন রাতে নিমাই গিয়েছিল, নিতাই নয়। খুনটা করেনি, ওরা ওদের বাবার নামে দিব্যি দিয়ে আমাকে বলেছি। তাহলে খুনটা কে করলো বলুন তো? মানে দেখতে পাইনি, ঘাবড়ে গিয়ে সে সটান চলে আসে আমার কাছে। আর আমিও ভাবি, যদি এরকম একটা অবস্থায় আমি যদি সম্পত্তির ভাগটা পাইয়ে দিতে পারি, বোঝেনি তো, আমাকেও করে খেতে হয়। আপনি চাটা শেষ করুন, ঠান্ডা হয়ে গেল তো। হ্যাঁ, তাই বলছিলাম আর কি, যদি গোটা ব্যাপারটার এখানে ইতি টানা যায়, ছেলে মানুষের দল ভুল করে ফেলেছে। মানে ওদের আড়িপাতার গপ্পটা পুলিশ জানতে পারলে কেলেঙ্কারি হবে, তাই তো? মানে আপনার অনেকটা সময় নষ্ট করলাম, তাই মানে এটা যদি ক্ষতিপূরণ স্বরূপ। আমার সময়ের দাম এত নয় মুস্তাফি বাবু, আর তাছাড়া আমি ঘুষ নিই না। কি বলছেন আপনি? আপনাকে ঘুষ দেবো তো আমি ভাবতেই পারি না। আপনি আমার মক্কেলের কাকার খুনের তদন্ত করছেন, তো তার তো একটা খরচ করতে আছে নাকি? তো সে করছে তো ওদেরই দেওয়ার কথা। রক্তের সম্পর্ক বলে এখনো তো কিছু আছে নাকি? হ্যাঁ, আসি, নমস্কার। কি আছে? কি আছে? রক্তের সম্পর্ক তা আছে। তাহলে চলো চাংওয়াই গিয়ে টাকাটা সদগতি করে আসি। এই যা, ঘুষের টাকায়।
অজিত, কতদিন আর ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবো বলতো? তারপর ধরো জানা গেল ওই নিমাই নিতাই খুনটা করেছে, তখন তখন ওদেরই ধরিয়ে দেবো। ওরা তো তদন্ত করার জন্য টাকা দিয়েছে, ঘুষ দেন না। তোমার সত্যবতীর চিঠি, এটা আমাদের, এসো। একটা ভালো জিনিস পেয়েছিলাম, ভাবলাম একবার দেখিয়ে যাই। এখন তো হবে না মাটুল, আমরা একটু বেরোচ্ছি। যাকে তুমি এসছো ভালোই হলো, তোমার কাছ থেকে কয়েকটা জিনিস একটু জানার ছিল। তুমি কি শুধুই বেচো নাকি ভাড়াও দাও? ভাড়া ভাড়া রাইফেল কত ভাড়া? একদিনের জন্য 100 টাকা, 2 বুলেট ফ্রি, আর 500 টাকা রাখতে হবে, মাল ফেরত হলে টাকাও ফেরত। আমরা চাই এক্ষুনি না, চলো আমরা বেরোবো। এসো অজিত। কি ব্যাপার, খপাল ফিরেছে দেখছি। আসলে মানে মানে আমার একটু তাড়া আছে। কি বুঝছো? পাটনা যাবো। তাহলে এদিকে? এদিকে আর তেমন দরকার নেই। তার মানে অনাদির খুনি কে সেটা বুঝতে পেরেছো? তবে হাতে কোনো প্রমাণ নেই। কে? মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে শিশি বোতল ছিপি ঢাকা। কোনো মানে হয় না আমার সঙ্গে এত রহস্য করার কি আছে বুঝি না। শোনো, আমি দুদিনের জন্য পাটনা যাব, তুমি এদিকে শিউলি দেবীর বাড়ির উপর একটু নজর রাখো, তবে সাবধানে, ওদিকে কিন্তু দাঙ্গা লেগেই আছে। না না, হঠাৎ পাটনা কেন? কেন, আমার বউর জন্য মন কেমন করতে পারে না? সময় বদলাচ্ছে কিন্তু শহরের দাঙ্গার আবহাওয়া বদলাচ্ছে না। আমি আর আমার মতো সাধারণ বাঙালি ক্রমশ তাতে অভ্যস্তও হয়ে পড়ছি। ব্যোমকেশের কথা মতো শিউলির বাড়ির উপর নজর রেখে চলেছি হাতে প্রাণ নিয়ে। দূর থেকে দেখে চলেছি আমার শহরকে, মানুষকে, ভালোবাসা এবং ঘৃণা মানুষকে কোথায় নিয়ে ফেলতে পারে, কত বিচিত্র সব রূপ। অসহিষ্ণুতা এবং ঘৃণার দৌলতে আমার দেশ, আমার শহর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি অসহায় বাঙালি প্রাণ বাঁচিয়ে চুপ করে দেখে চলেছি। ব্যোমকেশ বউয়ের সঙ্গে পাটনায় প্রেম করছে, আর আমি কলকাতার রাস্তায় রাস্তায় হন্যে হয়ে ঘুরছি, হয়তো অকারণ। কিরে ফজুল, ওটা নিয়ে কি করছিস? কি করতে বাকি রেখেছিস তোরা? তোরা আমাদের মারবি আর আমরা ছেড়ে দেবো? আমরা? ওই পাশে পাড়ে আমার একটা সাইকেলের দোকান ছিল, বাপ ঠাকুরদার আমলের দোকান, হিন্দুরা চালিয়ে দিয়েছে, আমার সব গেছে, ছাই ছাড়া কিচ্ছু নেই। উনি ওদের ছড়গুনো কারা করেছে দেখালে চিনতে পারবি? কারা বাড়ি? হিন্দুরা, ওই দেবেদের বাড়ির ছেলেরা, সারাদিন কাঁটাপ করে রকে আড্ডা মারে। তাই তুই সাত সকালে পুলিশে না গিয়ে ছুরি হাতে বেরিয়ে পড়েছিস? তুই ওদেরও ওকালতি করছিস কেন রে? তোর খুব গায়ে লেগে যাচ্ছে তাই না? এর এর খেসারত দিবি তুই? দিতে পারবো না তো। তুই বরং একটা কাজ কর, তুই ওই ওটা নিয়ে আমার গলায় বসিয়ে দে না, আমি তো হিন্দু। কে শুরু করলো রে? আমরা না,
তোরা দেখ কি জানিস, এই ফজুল আর আমি একই স্কুলে পড়েছি। বাংলায় ও আমার থেকে বেশি নম্বর পেত। ও আমার ছোট ভাইয়ের মতো ছিল। আরে অজিত বাবু, আপনি এখানে কেন? আসতে নেই তা নয়, তবে দেখছেন এখানকার অবস্থাটা খুব একটা ভালো নয়। আপনি এখন কোথায়? ওখানেই আছেন? প্রভাত বাবুরা থাকতে দিয়েছেন আমায়। তার মানে ননিবালা দেবীর সঙ্গে বেশ বনিবনা হচ্ছে বলুন। উনি আমাকে ভীষণ স্নেহ করেন। ও তা উনি নিমাইনিতাকে নিশ্চয়ই খুব স্নেহ করেন। না, ওরা তো কোর থেকে অর্ডার পেয়ে গেছে অনেকদিন আগে, আর ওই অনন্তবাবুর যে জিনিসপত্র ছিল সব নিয়ে চলে গেছে। অজিত বাবু, একটা সিনেমার চিত্রনাট্য লিখছি, একদিন একটু পড়ে দেখবেন? সে দেখবো এখন। বলছিলাম পুলিশ কি বলছে? পুলিশ কিচ্ছু বলছে না। কেষ্টবাবু উনি তো বাড়ি ছেড়ে চলে গেছেন বহুদিন। যাকে আমি এখন চলি, ওদিকে 140 ধারা জারি হয়ে গেছে। আপনি কেটে পড়ুন, ওদিকে একটা পাউরুটি কারখানা জ্বালিয়ে দিয়েছে, আপনি কেটে পড়ুন, আমি আসি। অজিতবাবু চললাম। কৃষ্ণবাবুর দেখা মিলেছিল হঠাৎ। হ্যালো হ্যালো, কে? অজিতবাবু বলছেন? আমি আমি কৃষ্ণ বলছি। কৃষ্ণ, আমার ব্যোমকেশবাবুকে ভীষণ দরকার। ইয়ে মানে ইয়ে আমি খুব ঝামেলা পড়েছি। আমি আসছি, আমি আসছি আপনাদের ওখানে। ব্যোমকেশ নেই পাটনায়। দয়া করে একটা পাটনায় টাঙ্কল করুন না, আমি যাচ্ছি আপনাদের ওখানে। হ্যালো হ্যালো, আমি অজিত বলছি, ঠিক করে শোনা যাচ্ছে না। শোনো শোনো, কেষ্টবাবু ফোন করেছিলেন, তোমাকে জরুরি দরকার, কবে আসছো? তোমার গোয়েন্দা বন্ধুর এখনো বাড়ি ফেরার সময় হয়নি। শুনতে পাচ্ছ? কে? সত্যবতী, কেমন আছো? তুমি কবে আসছো? তুমি বুঝি আমার খবর নিতে ফোন করেছো? না মানে ওই পারো বাবা তোমরা। হয়েছে কি? তোমার বর তো তোমার দেখাশোনা করার জন্য পাটনা চলে গেল, মক্কেলদের তো আমাকেই সামলাতে হচ্ছে না। শোনো ঠাকুরপো, তোমার বন্ধু না আমাকে সময় দেবে বলে আসেনি। এসে থেকে খালি আজকে হাসপাতাল, কালকে থানা, আমি ওর খবর জানি না। আসছি বাবা। এত রাতেও একটু ধরো তো, একটু হোল্ড করো, একটু ধরো, আসছি। দরজাটা খুলতে পারছো না? কি ব্যাপার আপনি এত রাতে? আবার নেশা করে অনাদিবাবুর খুনি কেষ্টবাবুকে খুন করলো কেন? অনাদিবাবুর খুনিটা কে? কি মুশকিল, আমাকে বলতে অসুবিধাটা কোথায়? ফাইনালি গল্পটা তো আমিই লিখব। তার আগে বলো, অনাদিবাবুকে কেন খুন করা হলো? বুঝো, খুনি জানো আর মোটিভ জানো না। অনাদিবাবুর সম্পত্তি কি শুধুই বাড়ি নাকি টাকা? কত টাকা? আচ্ছা, অনাদি হালদারের আলমারিতে কি কি ছিল? কি আবার থাকবে, বই ছিল। এক্স্যাক্টলি, বিভিন্ন ধরনের বই সাজানো। লোকটাকে দেখে মনে হয়নি লোকটা বই পড়তে পারে, বরং কালেকশন দেখলে মনে হয় যা পেরেছে কিনে নিয়েছে ঘর সাজাবে বলে। তাহলে এরকম একটা কালেকশন রাখার মানে কি? কি হলো অজিত, তোমার তো বই নিয়ে কারবার, কি হতে পারে কিছু একটা বলো। এই গপ্পে বই একটা বড় ব্যাপার, বুঝলে? ধরো
প্রভাত, বইয়ের দোকান আছে। ননিবালা দেবী বলেন ইংরেজি ভালো জানেন না, অথচ ইংরেজিতে ক্রসওয়ার্ড করেন, কোনান ডয়েলের বই পড়েন। আর নিপ্রেন বলে সিনেমা চিত্রনাট্য লিখবে, তার মানে বই পড়ার অভ্যেস আছে। শিউলি মজুমদার, তোমায় চিন্ত না অর্থাৎ আমার বই পড়ে না। ধরা যেতে পারে অনাদি হালদার বইগুলো রেখেছিল স্রেফ ভাঁওতা দেওয়ার জন্য। অর্থাৎ বইগুলো স্রেফ বই নয়, চোর আলমারি খুলে দেখবে থরে থরে বই সাজানো আছে, অথচ তার মধ্যে লুকিয়ে আছে প্রাইসলেস কিছু। প্রাইসলেস, প্রাইসলেস বলতে তুমি কি বোঝাচ্ছ? যেমন রেয়ার বুকস, ধরো স্ট্যাম্প অ্যালবাম, রেজিস্ট্রি স্ট্যাম্পস, হাজার হাজার টাকা থাকতে পারে। তুমি তো সেদিন আলমারি ঘাঁটলে, পেয়েছো কিছু? সাবাস, এই না হলে অজিত এই সামান্য ব্যাপারটা এতদিন ধরতে পারেনি। চলো, কোথায়? পার্ক স্ট্রিট। শিউলি মজুমদারের গান এখনো শেষ হয়নি। নট আউট, নট আউট, আউট। এ কি আপনি আবার এসেছেন? প্রভাত রায়কে আপনি ভালোবাসতেন? এটা আমার ঘর। উত্তরটা আমাকে দিন, নয়তো পুলিশকে দিতে হবে। দেখুন, শুনুন, প্রভাত আমাকে ভালোবাসত, এর চেয়ে বেশি আমার আর কিছু বলার নেই। আপনিও বাধা দেননি, ওকে বাড়িতে আসতে দিতেন, গল্প করতেন। ভেবেছিলেন প্রভাতকে বিয়ে করলে অনাদিবাবুর সম্পত্তির অংশীদার হওয়া যাবে। প্রভাত একটা গেহভূত, আমি হোটেলে গান করি সেটাও চাইনি। গান আমার জীবিকা, আমার সব কিছু। অনাদিবাবু আপনাকে নিয়ে সিনেমা প্রোডিউস করার কথা ভেবেছিলেন? প্রমাণ আছে কিছু? আছে, দেব। তবে এখন নয়, এখানে নয়। খুব শীঘ্রই আমি আপনাকে ডেকে পাঠাবো, না আসলে আপনার ক্ষতি। চলি। শুনুন ব্যোমকেশ বাবু, আমি কাকে ভালোবাসবো কাকে বাসবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি হোটেলে গান গাই, কিন্তু সিনেমা বা থিয়েটার জগতের বহু বড় বড় মানুষেরা আমার ছোটখাটো অনুরোধ রাখে। আপনার মতো একটা টিকটিকিকে শায়েস্তা করার মতন অনেক লোকেদের আমি চিনি, এবং দ্বিতীয়বারের আমার কাজের জায়গায় এসে আমাকে এইভাবে বিরক্ত করলে আমি তাদের মদত নিতে বাধ্য হব। আর হ্যাঁ, আরো একটা কথা, আমাকে যতই খারাপ মেয়ে ভাবুন, আপনার প্রথম মক্কেলটি কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, গেট আউট। আই স্যাড গেট আউট। গদাই, কি খবর প্রভাত? আমি চলে যাবো ভূমকেশ বাবু। কোথায়? সব ছেড়ে, মানে এই কলকাতা শহরটাকে আমার আর ভালো লাগছে না, আমার মন বসছে না। আমি পাটনায় চলে যাব, আমার বইয়ের দোকানটাকে বেচে দেবো। বাহ, খুব ভালো কথা। অজিত কয়েকদিন ধরেই বায়না করছিল একটা বইয়ের দোকান কিনবো, আমরা কিনে নি কি অজিত? মানেটা কি? আমরা প্রভাতের দোকানটা কিনে নিচ্ছি বুঝলে, না হয় আমি কিনে নেবো, তুমি চালাবে, আমি তোমার স্লিপিং পার্টনার। কালকে যদি হয়, ও হ্যাঁ, কাল তো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, শুভ দিন, আমরা কালই দোকানের দখল নেব। এটা নিয়ে আর দেরি করে লাভ নেই, কি বলো? আমার একজন চেনা উকিল আছে, সমস্ত লেখাপড়া আজকের মধ্যেই হয়ে যাবে, তুমি খালি টাকাটা বলো। উকিলটা কে? কমলাকান্ত মুস্তাফি, বিচক্ষণ লোক। মানে টাকা মানে আপনারা ঠিক? এক কাজ করি প্রভাত, তোমার বাড়ি থেকে পুরো বিষয়টা নিয়ে কথা বলি। অজিত, তুমি একটু মুস্তাফি বাবুকে বলে দাও সোজা যেন প্রভাতের বাড়িতে চলে যায়, আমি তৈরি হইনি। কি ব্যাপার আপনারা? দুটো কথা জানার ছিল,
অনাদিবাবুর মৃত্যু নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। মৃত্যু নয়, খুন। সেটা পুলিশ বিচার করবে, আমি এ ব্যাপারে কোনো রকম কোনো কথা বলতে চাই না। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ এই খুনের তদন্তের ব্যাপারে কেষ্টবাবু আমার সাহায্য চেয়েছিলেন। উনি নিহত মানে এই নয় যে উনি আমার মক্কেল ছিলেন না। আপনি কেন আমাদের ব্যাপারে নাক গলাচ্ছি? তাই তো, কি করা যাবে? আপনিই তো প্রথম বাধ্য করেছিলেন আপনাদের ব্যাপারে নাক গলানোর জন্য। আপনি ছিলেন আমার প্রথম মক্কেল, আজ আপনি আখের গুছিয়ে নিতে পেরেছেন বলে। কি বলতে চাইছেন আপনি? যে রাতে অনাদি হালদার খুন হয় আপনি প্রিজনার অফ জেন্ডা দেখছিলেন? হ্যাঁ, টিকিট কাটা হয়েছিল টকিশু হাউসে। আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন, ওরা আমাকে খুব ভালো করে চেনে। টিকিট কাটা মানেই পুরো সিনেমা দেখতে আপনি বাধ্য? মানে সেদিন আকবরী আপনি সিনেমার শেষ দৃশ্যটা আমাকে বর্ণনা করেছিলেন, মনে আছে? আমি এখনো শেষ দৃশ্য পুরোটা বলে দিতে পারবো, যেখানে ওই নায়ক আর খলনায়কের দুর্দান্ত একটা তরোয়ালে লড়াই আছে, দেখেছি আমি। মানছি আপনি শেষটা দেখেছেন, কিন্তু সিনেমাটা শেষ হলো প্রভাত ওই 11:30 নাগাদ হলে এসে আমাকে বাড়িতে নিয়ে আসে। শেষ দৃশ্য দেখা মানেই কিন্তু পুরো ছবি দেখা নয় ননিমালা দেবী, প্রথম দিকের দৃশ্যগুলো বলুন তো। মানে কি বলতে চাইছেন আপনি? আমার ধারণা আপনি প্রথম দিকটা দেখেননি, তাই অকারণ শেষ দৃশ্যের উপর জোর দিচ্ছিলেন। আপনার যা খুশি আপনি বলতে পারেন, এখানে না বলে পুলিশের কাছে গিয়ে বললে আরো ভালো হয়। আপনি আসতে পারেন। আসব, ফিরে আমাকে আসতেই হবে। চলো অজিত। এই যে, আরে নৃপেনবাবু, যে ভালোই হলো, চলুন আমাদের সঙ্গে একটু হাওয়া খেয়ে আসবেন, আসুন। কোথায় আছি? অনাদি হালদারের আলমারির চাবিটা আপনি চুরি করেছিলেন, ওর একটা কপি বানান। খুন হওয়ার পরে আপনি আলমারিটা একবার খুলেছিলেন, সে রাতে আমরা হঠাৎ করে পৌঁছে যাওয়ায় অগত্যা আপনাকে ছাদে উঠতে হলো, যাতে নকল চাবিটা পাশের গলিতে সহজে ছুঁড়ে ফেলা যায়। মরে যাও, বিশ্বাস করুন খুব গরিব ঘরে ছিল আমি, এই বাজারে কোনো রকম করে খাচ্ছি। আপনি বিশ্বাস করুন আমি খুনটা করিনি। হ্যাঁ, আমি অর্ধেক একটা চাবি নিয়েছিলাম, সেটা কপিও করেছিলাম, তারপর আলমারিটা খুলেও দেখেছি। আপনি বিশ্বাস করুন সেখানে সেখানে বই ছাড়া কিছু ছিল না। তো এখন আমাকে পুলিশের কাছে নিয়ে যাবেন না? একটা শর্ত আছে। যা বলবেন। আর একটা চাবির নকল করতে হবে। অজিত বাবু, বঙ্কেশ বাবু, কার চাবি? সেদিন ছিল 14 আগস্ট, স্বাধীনতা দিবসের আগের রাত্রি। চারপাশের দাঙ্গা ক্রমশ থিতিয়ে গিয়ে আবার দেশের দুই সম্প্রদায় আসন্ন 15 আগস্টের আনন্দে মেতে উঠেছিল। যে স্বাধীনতার দৌলতে এত হানাহানি, এত কাটাকাটি, সেই একই স্বাধীনতার সুবাদে আবার সেই একই গলি, একই পাড়া মাইক বাজিয়ে সার্বজনীন উৎসবে মেতে ওঠে এই আমার পোড়া দেশ, আমার পোড়া শহর কলকাতা। একটা সিগারেট খেতে পারি? না। একটা প্রশ্ন আছে, করব? করে ফেলো। আমরা এখানে ঠিক করছিটা কি? গুড় 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 গুড়িয়ে হামা খাপ পেতেছেন গোষ্ঠ মামা, কোনো মনে হয় না। আচ্ছা, আমি কি শুধুই একটা ছাতার লেখক? তোমার সঙ্গে এতগুলো বছর রয়েছে, একটা ন্যূনতম প্রশ্নের উত্তর আমি পাবো না? ভয় করছে নাকি? নিশ্চয় করছে। তাহলে তোমায় বলে রাখি, নিশ্চিন্তে থাকো, বড় রকমের গোলাগুলি হওয়ার সম্ভাবনা কম। যাক, হাতাহাতি হতেই পারে। এবার ভাবছি বাঁটুলের কাছ থেকে একটা পিস্তল আমি কিনে রাখব, যে কাজে যা লাগে। গোলমালের বাজারে একটা লোকের দোকানে চুরি করে ঢুকে বসে আছি, অস্ত্র বলতে হাতে একটা টর্চ। ভুলে যাও না অজিত, একটা 5 সেলের টর্চের বাড়ি বন্দুকের গুলির থেকে কম কিছু নয়। সে বাড়িটা নিশ্চয়ই আমাকেই মারতে হবে। শোনো ভাই, বাড়াবাড়ির একটা লিমিট আছে, এই গদানন্দের কাছে কিন্তু একটা।
থলিগুলো আমাদের দিন প্রভাত বাবু। কি ব্যোমকেশ বাবু? আমি আর অজিত, থলেটা আমাদের দিন। অজিতের ডান হাতে একটা রিভলভার আপনার দিকেই তাক করা আছে, কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। বইগুলো আমাদের দিয়ে দিন। থানায় নিয়ে যাবেন, আপনাদের বাড়ি, বইগুলো তো ব্যবস্থা করতে হবে আগে। এই বইগুলোতে সব শুদ্ধ ঠিক কত টাকা ছিল প্রভাত? প্রায় 20 লাখ টাকার মতো। তার মধ্যে 10,000 আমি খরচ করে ফেলেছি। নিপিনবাবু, একটা উনুনের বন্দোবস্ত করা যায়? উনুন কেন? উনুন নিয়ে কি দরকার? কি করবেন উনুন নিয়ে? সেটা সঠিক সময় জানতে পারবেন ননিবালা দেবী। আমি আজ আর আপনার বাধা দিয়ে কোনো লাভ নেই। আপনি যান, উনুনটা নিয়ে আসুন। জালি আমরা কেন এতক্ষণ ধরে এখানে বসে আছি ঠিক বুঝতে পারছি না ব্যোমকেশ বাবু, অনেক রাত হলো তো। সে কি, বাড়ির বাইরে রাত কাটানোর তো দিব্য অভ্যেস আছে আপনার, আজ এরকম করছেন কেন? অনাদি হালদারের খুনের ব্যাপারে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার অনাদি হালদারের খুনি কে সেটা আমি অনেকদিন আগে থেকেই জানতাম, কিন্তু দেখলাম কারোরই কোনো গরজ নেই, পুলিশে তো নয়, তখন আমি খামোখা কষ্ট করি কেন? কিন্তু মুশকিলটা হলো যখন কেষ্টবাবুকে খুন করা হলো, কারণ উনি আমার সাহায্য চেয়েছিলেন। আমি কেষ্টবাবুকে খুন করিনি ব্যোমকেশবাবু। জানি, অনাদি হালদার যুদ্ধের বাজারে প্রচুর কালো টাকা রোজগার করেন, প্রায় 20 লাখ টাকার মতো, যার বেশিরভাগটাই ডাকাতি করে। আর এই ডাকাতির সময় তার দলে ছিলেন কেষ্টবাবু, কিন্তু অনাদি হালদার কেষ্টবাবুকে ঠকিয়ে পুরো টাকাটা নিয়ে পাটনা পালিয়ে যান। সেখানে গিয়ে পুরো টাকাটাই 100 টাকার নোটে পরিবর্তন করে বইয়ের পাতার মধ্যে লুকিয়ে রাখেন। সেই বইগুলো থাকতো অনাদি হালদারের আলমারির মধ্যে। বইয়ের পাতার মধ্যে 100 টাকার নোট লুকোনো, সব মিলিয়ে 4টে বই, বাইরে থেকে দেখলে কেউ কিচ্ছু সন্দেহ করবে না। গদাই কটা বাজে? এভাবেই সমস্ত কিছু নির্বিঘ্নে চুকে বুকে যাচ্ছিল। গোলমাল হলো, কেষ্টবাবু হঠাৎ একদিন অনাদি হালদারকে কলকাতার রাস্তায় দেখে ফেলেন, তার সমস্ত পুরনো কুকীর্তি ফাঁস করে দেবার ভয় দেখান। অনাদি হালদার নিরুপায়, বাধ্য হয়ে কেষ্টবাবুকে পুষতে হয়। এদিকে অনাদি হালদারের দুই ভাইপো নিমাইনি তার কাছে খবর যায় যে কাকা কলকাতায় বেশ চাঁকিয়ে বসেছে, একজন পুষি নিয়েছে। তারা ভয় পেয়ে যায় যে সম্পত্তি বিহাত না হয়ে যায়। তারা কাকার কাছে এসে সম্পত্তির ভাগ চায়, কাকা তাদের তাড়িয়ে দেয়। তখন দুই ভাইপো বুদ্ধি করে এই বাড়ির ঠিক উল্টো দিকে সুকান্ত হোটেলে একটা ঘর ভাড়া নেয়, যাতে জানলা দিয়ে দূরবীনের সাহায্যে তারা বাড়ির সবার ওপর নজর রাখতে পারে। এবার ভনিতা বন্ধ করে আসল কথা এলে ভালো হয় নাকি? খুনের দিন রাতে তো আপনি এই বাড়িতেই ছিলেন গদানন্দ বাবু। তা দেখে প্রমাণিত হয় খুনটা আমি করেছি। প্রমাণ যা হওয়ার তা সঠিক সময় হবে। আপনাকে এখানে একটা বিশেষ কারণে ডেকে পাঠানো হয়েছে, কাজেই থাকতে আপনাকে হবেই কিছুক্ষণ। কি কারণ? আপনার পিস্তলটা দেখতে পারি? মানে সে কি, আপনি পকেটে পিস্তল নিয়ে ঘোরেন, লোককে ধমকে বেড়ান, আর এই ছোট্ট রিস্কটা নিতে পিছিয়ে যাচ্ছেন? ভয় নেই, ক্ষতি হবে না। পিস্তলটা অনেকক্ষণ ধরে আপনার নাটক দেখছি, এবার বোরিং লাগছে। নিন ধরুন। আর বোরিং লাগবে না। অনাদি হালদারকে খুন করা হয় একটা রাইফেল দিয়ে, বুকের ক্ষত, বন্দুকের গুলি তাই প্রমাণ করছে। কিন্তু সচরাচর এরকম রাইফেল কেউ বাড়িতে রাখে না, কাজেই আমার অনুমান রাইফেলটা ভাড়া নেওয়া হয়েছিল, আর ভাড়া দিয়েছিল মাটুল। কি তাই তো? ব্যবসা করি তো স্যার, ভাড়ার বন্দুক দিয়ে কে কি করে কি করে জানবো। কিন্তু কেষ্টবাবু পুরো গপ্পটা জানতে পেরেছিল মাটুল, তাই তো? সেই সুবাদে কেষ্টবাবু তোমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, বলে পুলিশকে গিয়ে বলে দেবে যে তোমার ভাড়া করা রাইফেল দিয়ে খুনটা করা হয়েছিল।
তুমি কাঁচা টাকা দিয়ে ওর মুখ বন্ধ করার চেষ্টা করেছিলে, তবে কিছুদিনের জন্য। তারপর তুমি বিরক্ত হয়ে যাও এবং আমার বিশ্বাস কেষ্টবাবুকে খুনটা তুমিই করেছ। থানায় তোমায় যেতেই হবে বাটুল, পুলিশকে কৈফিয়ত দিতে হবে, তারপর পুলিশ তোমাকে নিয়ে কি করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে আমার মনে হয় জেলে গেলেও খুব তাড়াতাড়ি তুমি বাইরে চলে আসবে। নিপেন বাবু, সুকান্ত হোটেলের মালিক শ্রীকান্ত বাবু নিচে পুলিশ নিয়ে অপেক্ষা করছেন, যান ওদের ডেকে নিয়ে আসুন। আর গজানন্দ বাবু, ততক্ষণে আপনি বাটুলের পিস্তলটা বার করে নিন তো, তাড়াতাড়ি। স্থানীয় অফিসার ইনচার্জ ঠিক সময় হাজির ছিলেন, তাই বাটুলকে থানায় নির্বিঘ্নে চালান করে দেয়া গেল। পড়ে রইলাম বাকিরা, একটু একটু করে রহস্য এবং রাত দুই কাটতে লাগলো। আমাদের সকলের গর্বের সেই 15 আগস্ট আবার দোড়গোড়ায় এসে হাজির। যে স্বাধীনতার দৌলতে আমার বন্ধু ফজলের মতো কোটি কোটি মুসলমানরা মনে করে এ দেশ তাদের দেশ নয়, যে স্বাধীনতার রাজনীতি একদিকে আমাদের দেশকে করেছে স্বতন্ত্র, আবার সেই স্বতন্ত্রতার গভীরে রেখে গেছে কালোবাজারি অস্ত্র, কালোবাজারি অর্থ, কেচ্ছা, নোংরামি, হিংসার রাজনীতি। আমাদের সভ্য স্বাধীন চেহারার নিচে একটা কদর্য ইতিহাস। গদানন্দবাবু একটা কথা বলবেন, অনাদি হালদার আপনাকে 25,000 টাকা কেন ধার দিয়েছিলেন? ওনার খুশি, উনি একটা সিনেমা প্রডিউস করবেন ঠিক করেছিলেন। আমি যদি বলি মিথ্যে কথা, উনি শিউলি দেবীর সঙ্গে সময় কাটানোর দান দিয়েছিলেন। হাউ ডে ইউ সে সাচ। শুনুন শিউলি দেবী, প্রভাত আপনাকে প্রথম দেখে পার্ক স্ট্রিটের হোটেলে, যেখানে আপনি গান গাইতেন। আপনাকে খুব পছন্দ হয়, বিয়ে করতে চান, আপনিও মালদার খদ্দের ভেবে ওকে সঙ্গ দেন। এই বিয়ের সূত্রে অনাদি হালদার আপনাকে দেখতে যান আপনাদের বাড়িতে। প্রভাতের সাথে ওর বিয়ে হবে না, আমি যখন খুশি ওর কাছে আসব। 25,000। গোলমালটা সেখানেই বাঁধে। অনাদি হালদার আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং প্রভাতের বিয়েটা ভেঙে দেন। এটা আপনি প্রমাণ করতে পারবেন তো? নিশ্চয়ই। প্রভাত, তোমার কি এ বিষয়ে কিছু বলার আছে? কি ও কি বলবে, একটা গেয় ভূত, আর আমার সম্বন্ধে কিছু বলার আগে নিজের মায়ের কেচ্ছাটা ভালো করে জেনে নি। এই মুখ সামলে কথা বলবে, একটা বাজারি মেয়ে হয়ে তুমি। বাজারি মেয়ে? আমি বাজারি মেয়ে আর আপনি কি ধোয়া তুলসি পাতা? অনাদি বাবুর সঙ্গে আপনার লটর পটরের গপ্প কি আমরা জানি না ভাবছেন? সে খবরটাও আমরা পেয়েছি শুলি দেবী, কিন্তু তাই বলে আপনি যে অনাদি হালদারের রক্ষিতা সেটা তো মিথ্যে হয়ে যায় না। কি করেছি বলুন তো, মানে ঠিক কি করেছি? আমি একটা লোক আমায় নিয়ে সিনেমা বানাতে চেয়েছিল, আমি তার সুযোগ নিয়েছি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। প্রভাতকে আমি কোনো দিনই ভালোবাসিনি, এক মুহূর্তের জন্যও না। আর তাছাড়া ভালোবাসার প্রশ্নটা এখানে উঠছে কোথা থেকে? এটা তো অবাস্তব। এখানে প্রত্যেকে টাকার বিনিময়ে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, প্রত্যেকে। কি হলো প্রভাত, চুপ করে আছো যে? তুমি ব্যাগ ভর্তি টাকা নিয়ে আমার বাড়িতে আসোনি প্রভাত, গদাকে টাকা অফার করোনি, বিয়ের যৌতুক না ছাই, অনাদি বাবুর মতন তুমিও আমাকে টাকা দিয়ে কিনতে চেয়েছিলে। সত্যিকারের ভালোবাসা কি সেটা তুমি জানো না, জানলে আমার গান গাওয়া বন্ধ করতে চাইতে না। তোমার কাছে হোটেলে গান করা খারাপ, অভিনয় করা খারাপ। হ্যাঁ ব্যোমকেশ বাবু, আমি একটা অত্যন্ত খারাপ মেয়ে, আমার পরিবেশের আর 5-5টা মেয়ের মতন আমি নিরীহ নিষ্পাপ ঘরের বউ হয়ে জীবন কাটাতে চাইনি। গায়িকা হতে চেয়েছি, নায়িকা হতে চেয়েছি, স্বতন্ত্রভাবে বাঁচতে চেয়েছি। আর আপনাদের সভ্য বাঙালি সমাজে তো আমাদের জন্য পথ চলাটা খুব সোজা নয়, তাই বাঁকা পথে হাঁটছি, আর সেটা নিয়ে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। আমি আমার মতো করেই বাঁচব,
মাথায় ঘোমটা টেনে সতী সাবিত্রীর ভান করার আমার কোনো প্রয়োজন নেই। অনাবি হালদারকে কে খুন করলো কে না করলো তাতে তো আমার কিছু যায় আসে না। আমার পক্ষে এখানে বসে থেকে আর সময় নষ্ট করা সম্ভব নয়। এখানে কেন এসছে সেটাও তো বুঝতে পারছি না। যত সব ন্যাকা আর আপনি যখন রহস্যে ইতি টানার জন্য এতক্ষণ ধরে আমাকে এখানে বসিয়ে রেখে আমার জীবনের ব্যক্তিগত কেচ্ছা নিয়ে আলোচনা করতেই বেশি সময় ব্যয় করলেন, তখন আপনাকে একটা ছোট্ট কথা জানিয়ে রাখি। গদানন্দ আর যাই হোক না কেন, আমার এই নোংরা জীবনের পথ চলার ওই একমাত্র সঙ্গী। আমি যদি কখনো কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা ওকেই। চলো গদা। আর হ্যাঁ, পিস্তলটা নিয়ে নাও। আমার মনে হয় না ব্যোমকেশ বাবুর আর ওটার কোনো প্রয়োজন আছে। হ্যাঁ, আমি বুড়োর সঙ্গে সহবাস করেছি, আমি যা করেছি আমার প্রভাতের মুখ চেক করেছি, বিষ করেছি। আমি ভেবেছিলাম বুড়োকে বসে রাখলে ওর ভাইপোতে সম্পত্তি দেবে না। আমি কি ভুল করেছি? আমার ছেলের ভালোর জন্য ছেলের বাবাকে আমি বসে রাখতে চেয়েছি। কি অন্যায় করেছি আমি? কি প্রভাত, তুমি কি কিছু বলতে চাও? আমি কিন্তু অনেকদিন আগে থেকেই সবটা জানতাম। শিবলিকে বড় ভালোবেসে ফেলেছিলাম, আমি কল্পনা করতে পারিনি আমার বাবা যে মানুষটাকে আমি দেবতার মতো পুজো করতাম, আমি যার কাছে চিরঋণী, যে মানুষটা আমার মায়ের অশ্লীল অতীত থেকে সরিয়ে নিয়ে এসে আমাকে সভ্য সমাজের জায়গা করে দিয়েছিল, সেই মানুষটা শিউলির সঙ্গে আমার আমার সম্পর্ক নষ্ট করে শিউলির সঙ্গে সহবাস আমি মানতে পারিনি। আমি জানি প্রভাত, তুমি বাটুলের সঙ্গে যোগাযোগ করেছিলে, ওর কাছ থেকে রাইফেল ভাড়া নিয়েছিলে, কিন্তু তুমি কি জানতে ননিবালা দেবী সবটা দেখে ফেলেছিলেন, তিনি সবটাই জানতেন? টাকার জন্য আমি খুন করিনি, আমি শিউলিকে সত্যি ভালোবাসতাম। আমি ভেবেছিলাম আমার সভাপতি মুছে দিয়ে আমি শিউলিকে বিয়ে করে নতুন করে সংসার করব। কৃষ্ণবাবু, আমি বাটুলের থেকে বন্দুক ভাড়া করেছিলাম জানতে পেরে যায়, আমার ব্ল্যাকমেল করতো আমাকে, সেই জন্য বইয়ের ওখান থেকে খানিকটা টাকা আমি খরচ করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যে অনন্তবাবু সরে গেলে শিউলি আমার কাছে ফিরে আসবে, এলো না। যখন দেখলাম যে শিউলি আমার কাছে এলো না, তখন আমি ভাবলাম যে আমি ফিরে যাবো, আমি পাটনায় ফিরে যাব। আমি ফিরে গিয়ে আমার গ্রামটাকে ভালো করে খুঁজে বার করার চেষ্টা করব, আর খুঁজে বার করার চেষ্টা করবো আমার আসল বাবাকে। হুম।
কি নৃপিন বাবু, উনুন ধরে গেছে? আগে বাহ, চলো অজিত, বেলা বাড়ার আগে কাজটা নিষ্পত্তি করে ফেলি। নৃপিন বাবু, আপনি একটা কাজ করুন, ওই উনুনটা ছাদে নিয়ে চলুন। কি করতে চাইছো? টাকাগুলো জ্বালিয়ে দিতে হবে। মানে এই বইগুলো জ্বালিয়ে? এতে 20 লাখ টাকা আছে মুকেশ, চুরির টাকা উচিত, কালো টাকা। 14 বছরের স্বাধীনতার তলায় এরকম অনেক কালো টাকা, কালোবাজারি কীর্তিকলাপ লুকিয়ে আছে। আজকে শুভ দিনে তার কিছুটা আহুতি দিয়ে একটা শুভ কাজ তো করি। চলো ওঠো। ব্যোমকেশ বক্সি, আমার সত্যান্বেষী বন্ধুকে কত কতবার নানাভাবে দেখেছি, জেনেছি, আজ আবার নতুন করে চিনলাম। টাকাগুলো পুরি দিচ্ছেন? তদন্ত তদন্ত যা হওয়ার তা হয়ে গেছে প্রভাত, আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবেন না। অনাদি হালদারকে শাস্তি দেওয়ার দায়িত্ব ছিল পুলিশের, সে দায়িত্ব যখন তুমিই পালন করেছ তখন কি লাভ পুরনো কাসুন্দি ঘেটে? তবে শাস্তি তোমাকে পেতেই হবে। খুন করা অন্যায়, তাই বিনা শাস্তিতে ব্যোমকেশ বক্সি তোমাকে ছেড়ে দিতে পারে না। আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তোমার তলপেটে একটা জরুল আছে না? আমার ডাক্তার বন্ধু সেদিন তোমাকে পরীক্ষা করার পর আমায় জানিয়েছে। আমি পাটনা গেছিলাম প্রভাত, সেখানে হাসপাতালে খোঁজ করে আমি অনাদি হালদারের আসল পরিচয় জানতে পারি। কি ননিবালা দেবী, বলবেন নাকি কিছু? জানেন তো সবটাই। কি উল্টো পাল্টা বলছেন? আমি তুমি পাটনা যাচ্ছিলে তোমার আসল বাবাকে খুঁজে বার করতে, সেই হতভাগ্য বাপকেই তুমি খুন করেছো প্রভাত। অনাদি হালদার সবটাই জানতেন, সব জেনে শুনেই তোমাকে দত্তক নিয়েছিলেন, বই বাঁধানোর কাজ দিয়েছিলেন, যাতে বংশের কালো টাকা বংশের হাতেই থেকে যায়। চলো। রক্তের সম্পর্ক অস্বীকার করা মুশকিল, পাপ কেবল পাপকেই বৃদ্ধি দেয়। আমাদের রক্তে লুকিয়ে থাকা আমাদের আদিম রিপুকে আমরা সকলেই বই বেড়াচ্ছি, নইলে স্বাধীনতার 15-16 বছর পরও কেন? পান থেকে চুন খসলেই আমরা দুই সম্প্রদায় এর ওর গলা টিপে ধরি। রক্তের কথা যখন উঠল তখন এটাও তো ভাবতে হবে, এই স্বাধীনতা পাওয়ার জন্যও তো হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, সেই রক্তের কি কোনো দাম নেই? আমার ভাবতে ভালো লাগে যে চেষ্টা করলে একটু একটু করে নিজের মতো করে আমরা আমাদের প্রপিতামহের রক্তের পাপকে কাটিয়ে উঠতে পারব। হয়তো ব্যোমকেশের মতো মানুষকে কাছে পেয়েছি বলেই এটা ভাবতে ভালো লাগে যে ইতিহাস পাল্টানো যায়। শুনি তোর ঘে ভারতের মাটি করিয়ালা, মরণের পারে যাহারা গিয়েছ মার দুলাল, তাহারা মোদের প্রণাম নাও, তাহারা মোদের আশীষ দাও, বক্ষে বক্ষে।